বাজে সকাল 8টা, এই যে এসছি ঘুরতে মাধবগঞ্জ মন্দিরে। এই যে কি দারুণ মন্দিরটা দেখতে, মন্দিরটা একটু ঘুরেলি। এই দেখো হনুমানের মন্দির, এখানে যে শিবের মহাদেব মন্দির, শিব মহাদেব মন্দির, আর এদিকে কৃষ্ণ যে রথে চেপে আছে দেখো। কি দারুণ দেখতে, এই দেখো মহাদেব শিব। আর এখান থেকে দেখতে পারে মদন গোপাল হয়েছে, মদন গোপাল মন্দির। এই দেখো মন্দিরটা, মন্দিরের চূড়াটা দেখো। এই দেখো মদন মন্দির, এই হচ্ছে বকুল গাছ। চকলেটটা একটু খেলি দেখো, কি মিষ্টি, কি দারুণ খেতে। চলো সবজি ভাই একটাতে উড়ে আসি, যাই চল। ওই দেখো চা খাচ্ছে বসে, এই হচ্ছে সবজি বাজার। আর একটু গেলি সবজি বাজার, মন্দিরের থেকে বাইরে বেরিয়ে সবজি বাজার। সবাই সবজি কেনা বেচা কেনাকাটা করছে, আর এই দেখো রথটা। সামনে থেকে দেখা আছে, চলো এই দেখো বিলাতি টমেটো সবজি, কাঁচা সবজি, কাঁচা লঙ্কা, আলু, আর এদিকে রয়েছে তাল। আর এদিকে বিক্রি করছে জয় সবজি, এ দেখো জয় আলু বিক্রি করছে। আলু কত কেজি, কেজি 25 টাকা কেজি। মাধবগঞ্জ বাজার, সবজি বাজার। এই চল চপ কিনবো, আমি ওটা জলটা খেয়ে নেব। এটা
চক কিনে নিয়ে যাবো। চক কিনতে হবে। এই দেখো পেঁয়াজ, অনেক পেঁয়াজ, আপেল, কলা পাকা। বাচ্চারা দেখো স্কুল যাচ্ছে। একটা ফলের দোকান। চপ শেষ হয়ে গেল। পাঁচটা চপ নিলি। গরম গরম চপ ভাজছে দেখো বৌদি। একটা গরম চপ আর একটা চপ আসার সময় নিয়ে নিবি, রেখে দে। আসার চপ নে, চপ তো নিচ্ছি। গরম গরম হয়ে গেছে চপ ভাজা। পাঁচটা চপ দিয়ে দাও। কত বটে? ইয়ে ক্যারিবে নাই গো। এই যে চপ নেওয়া হয়ে গেছে। বিষ্ণুপুরের রাস্তা এদিকে যাবো না, ওইদিকে যাবো সোজা। এদিকে যাবো না, এদিকে রাস্তা আছে। ভিডিওটা এখানে শেষ করছি গলিতে। ভিডিওটা শেষ না, শেষ করবো না, এখন ঘরে গেছে। তাহলে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এক কি ধোঁয়া। এখান থেকে দেখতে পাচ্ছে লাই, আমাদের ঘরটা দেখতে পাচ্ছে না এখান থেকে। চলে এসেছি, আর একটু যেতে হবে। চলে এসেছি ওই যে ওই বড়টা।